ঠাস 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 ডান আমার বাসায় কিন্তু সবাই হচ্ছে গরুখোর রান্না বান্নার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি জানি না কেন একবার গরুর মাংস রান্না করেছিলাম কোভিড এর সময় ওকে বিকজ কোভিড এর সময় সবাই আসলে রান্না করছে না YouTube, definitely. So, আমার বাসায় কিন্তু সবাই হচ্ছে গরুখোর মানে সবার ফেভারিট হচ্ছে গরু স্পেশালি মাই ফাদার সো আমার আব্বু হচ্ছে গরুর মাংস অনেক পছন্দ তো আমি কোভিড এর সময় আব্বুকে গরুর মাংস রান্না করে খাওয়াইছি একটু অন্য রান্না আর কি আচ্ছা থাকে না একটু ইউটিউবে যেরকম একটু অন্য ধরনের মানে একটু ফিউশন করে ডিফারেন্ট রান্না একদম তো আব্বু আমাকে বলছে সে তার লাইফে যত গরু খাইছে এটা বেস্ট এখন সে এটা মেয়ে দেখে বলছে কিনা আমি জানি না এটা অ্যাকচুয়ালি ভাবনা লাইফে একবারই গরুর মাংস রান্না করেছে এন্ড আঙ্কেল চিন্তা করছে যদি একটু প্রেস করার পরে ভাবনা এটা কন্টিনিউ করে ওইটাই লবণ কম হলেও আঙ্কেল বলেনি আমার মনে হয় বিকজ হি ইজ মাই ফাদার এন্ড সে আমার প্রতি অবসেসড একদম তো আমার মনে হয় এর জন্য বলছে বাট রান্না বান্নার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি জানি না কেন তার মানে ওই রেসিপিটা আসলে তোমার ছিল না কে কাপুর নিজে তৈরি করে দিয়েছে না মানে ওখানে তো আমাদের রান্নার শোগুলোতে দেখো টু বি ভেরি অনেস্ট রান্নার শোগুলোতে আগে থেকেই সব রান্নার সব কিছু ঠিকঠাক থাকে আমরা যাই যাওয়ার পর বলে আপু আপনি এটা রান্না করবেন এটা এটা দিবেন সো এটা যদিও খুবই মানে চিরন্তন সত্য বাট আমার ক্ষেত্রে কি হয় জানো আমি তুমি রান্না করো হোস্ট তো অনেক রান্নার শো আমার নিজেকে করতে হয় বাট কিছু কিছু শোতে তো আমাকেও গেস্ট হিসেবে নেওয়া হয় আমি কিন্তু সবার আগে জিজ্ঞাসা করি যে রান্নার মানে বলি যেটা সেটা হচ্ছে রান্নার রেসিপি আমি দিব আচ্ছা মানে তোমরা কি ধরনের চাও তোমরা ভেজিটেবল চাও অর লাইক মানে বিফ অর চিকেন অর লাইক ডেজার্ট যেটা চাও বলো আমি রেসিপি দিব বিকজ আমার কাছে কি মনে হয় জানো লাইক একই রান্না এক একজন তো এক একভাবে করে সে তার মশলাগুলো দেখে আমার মনে হয় যে অনেক ডিফারেন্স সো ওইটা দিয়ে আমি আসলে রান্না করে নিজে স্যাটিসফাইড হব না আমি আমার অডিয়েন্সকে কীভাবে স্যাটিসফাই করব সো আমি বলি যে না রেসিপি আমি দিব আমি সব কিছু লিখে দিচ্ছি সব কিছু আপনারা রেডি রাখবেন আমি যে রান্না করব আমি তো কিছু রেসিপি বলতেই পারবো না আমাকে জিজ্ঞেস করলে যে কিসের সাথে কী দিতে হয় আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আচ্ছা কে কাপুর প্রসঙ্গে আমরা ছিলাম এই যে সত্য তো তুমি বলেই দিলে বাট কে কাপুর রান্না করার রেসিপির মধ্যে তোমার কাছে কোনটা বেস্ট মনে হয়েছে আমি লাস্ট ঈদে তার শোতে গিয়েছিলাম এন্ড তখন সে আমাকে ফিশ বল খাইয়েছিল সো আমার মনে হয় দ্যাট ওয়াজ নাইস নুডলস এর ফিশ বল অর লাইক না নরমাল ফিশ বল শাট আপ নো বাট শি ইজ ভেরি গুড কুক আই মাস্ট সে ইয়া শি ইজ ভেরি গুড এন্ড ধরো আমরাও তো রান্নার প্রোগ্রাম উপস্থাপনা করি সেটাও দেখেছো কে কাপুর উপস্থাপনা আমার আমার মনে হয় শি ইজ আ লিভিং লেজেন্ড অ্যাকচুয়ালি মানে এভরিবডি লাভস হার এবং কে কাপুর মানুষকে আসলে অনেক বেশি আপন করে ফেলে এক্স্যাক্টলি এবং তার শোতে গিয়ে আমি যেটা ফিল করি যখনই আমি কেকান্টি শোতে যাই উনি আসলে ওনার গেস্টকে এত আদর করে এবং এত সুন্দর করে সে মানে ওয়েলকাম করে সো দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং মানে আমার কাছে খুবই ভালো লাগে এবং মনে হয় না আমার তাকে মা খালা ওরকমই একটা ফিল পাই কাজ করেছিলাম তখন আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল যে মানে খুব চটজলদি একটা মানুষ আই থিঙ্ক তোমার মাঝে মাঝে তাহলে রান্নার শোতে আসা উচিত আমাদেরকে সময় দেওয়া উচিত সো দ্যাট তুমি নিজেও কিছু শিখতে পারো অ্যান্ড আমরাও বলতে পারি একটা সময় যে না ভাবনা রান্না শিখেছে আমাদের কাছ থেকে ওকে এটা আমার মাথায় থাকলো আমার নেক্সট রান্নার প্রোগ্রামে ডেফিনেটলি আমি তোমাকে নিয়ে আসবো আমি বলবো ভাবনা একটা রেসিপি পাঠাতে হবে